নমস্কার, আপনারা দেখছেন দুরন্ত বার্তা ডিজিটাল টিভি। সঙ্গে আমি স্বীকৃতি নিয়ে এসেছি আজকের বাছাই করা সেরা দশটি খবর নিয়ে দুরন্ত দশ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের বাছাই করা সেরা খবরগুলি কি কি। ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ নবান্নে, শনিবার থেকে চালু ই অফিস। এবার ওয়ার্ক ফ্রম হোম করতে হবে সরকারি আধিকারিকদের। উৎসবের আমেজে মজে রয়েছে বাঙালি। দুর্গাপুজোর পর এবার লক্ষ্মী পুজোর কাউন্টডাউনও শুরু হয়ে গিয়েছে। রাজ্য সরকারি দফতরের কর্মীদের পুজোর ছুটি 11 অক্টোবর পর্যন্ত জানানো হয় নবান্নের তরফে। 12 তারিখ থেকে সরকারি অফিসগুলি চালু হবে। 2 থেকে 7 অক্টোবর পর্যন্ত রাজ্যের ই অফিস সার্ভার বন্ধ, কিন্তু তা পুনরায় চালু হচ্ছে 8 তারিখ অর্থাৎ শনিবার থেকে। এই দিন থেকেই অনলাইনে ফাইল পাস করানোর কাজ করতে পারবেন সরকারি আধিকারিকেরা। প্রশাসনিক কাজকর্মে গতি আনার জন্যই অনলাইনে কাজের এই ব্যবস্থা করা হয়েছে বলে জানা যাচ্ছে। রেড রোডে পুজো কার্নিভালে এবার অংশ নিচ্ছে না একজালিয়া এভারগ্রিন। পুজোর প্রাণপুরুষ যিনি, তিনি আর নেই। সে কারণে এবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে অংশ নিচ্ছে না দক্ষিণ কলকাতার অন্যতম নামী পুজো একজালিয়া এভারগ্রিন, যা সুব্রত মুখোপাধ্যায়ের পুজো নামে বেশি পরিচিত। চালক ছাড়াই মেট্রো চলবে ভারতে। এবার মেট্রোতে আর চালকের আসনে বসতে হবে না কাউকে, পুরোপুরি সিগন্যালিং ব্যবস্থার উপর নির্ভর করেই চলবে ট্রেন। দেশের মধ্যে প্রথম এই পরিষেবা চালু হতে চলেছে চেন্নাইয়ে। 2টি পর্যায়ে এই পরিষেবা চালু করা হবে মেট্রো রেল সূত্রের খবর। জ্ঞানব্যাপী মসজিদের শিবলিঙ্গের কার্বন ডটিং পরীক্ষার আবেদন নিয়ে আবার শুনানি মঙ্গলবার। মসজিদ চত্বরে অজুখানায় শিবলিঙ্গের উপস্থিতি সম্পর্কে দাবি করে তার বয়স জানবার জন্য কার্বন ডেটিং পরীক্ষার আবেদন জানানো হয়েছিল বারাণসী জেলা। শুক্রবার সেই আবেদনের শুনানি মঙ্গলবার অর্থাৎ 11 অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেবার কথা ঘোষণা করল বিচারক অজয় কুমার বিশ্বাস। পুজো কার্নিভালে পারফর্ম করছেন না ডোনা গঙ্গোপাধ্যায়। অসুস্থতার জেরে কলকাতার রেড রোডে শনিবার দুর্গাপুজোর কার্নিভালে সক্রিয়ভাবে থাকতে পারছেন না নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে কার্নিভালে অংশ নিচ্ছেন ডোনার নাচের স্কুল দীক্ষা মঞ্জুরির ছাত্রছাত্রীরা। পুজোয় 35,000 ট্রাফিক মামলা দিল কলকাতা পুলিশ। পুজোর কলকাতার মণ্ডপ দর্শনে বেরিয়ে ট্রাফিক মামলার শিকার হয়েছেন 34,689 জন। দুর্গাপুজোর ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 5 দিনে এতগুলোই ট্রাফিক মামলা দায়ের করা হয়েছে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রের খবর। তবে সবচেয়ে বেশি ট্রাফিক আইন ভাঙা হয়েছে সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন। এছাড়াও এই 5 দিনে 11,498টি পার্কিংয়ের নিয়ম ভাঙারও মামলা হয়েছে। এর মধ্যে সপ্তমীতে এই সমস্যা দেখা দিয়েছিল সব থেকে বেশি। শান্তিতে নোবেল পেলেন আলেস বিরিয়াতস্কি, পুরস্কৃত রুশ এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা। চলতি বছর যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বেলারুশের মানবাধিকার কর্মী আলেস বিরিয়াতস্কি। রুশ মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ শুক্রবার সুইডেনের স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমির সাহিত্য নোবেল বিজয়ীর নাম ঘোষণা করে। নোবেল অ্যাসেম্বলি জানায়, বেলারুশের মানবাধিকার কর্মী অ্যালেস বিলিয়াতস্কি, রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লিওনেল মেসির দেশেও এবার ঘটল ইন্দোনেশিয়ার ঘটনা। ইন্দোনেশিয়ার ঘটনা এবার আর্জেন্টিনাতে। ফুটবল ম্যাচে প্রবল হাঙ্গামার জেরে প্রাণ হারালেন এক সমর্থক, আহত বহু। রাজধানী বুয়েনোস আইরেসের ঘটনা। বিক্ষোভ থামাতে আসরে নামাতে হয়েছে পুলিশকে, ছুটতে হয় কাঁদানে গ্যাসও। হাঙ্গামার জেরে 9 মিনিট পর খেলা আবার শুরু হয়। মহিলাদের এশিয়া কাপে ভারতকে হারালো পাকিস্তান। এই নিয়ে টি-20তে তৃতীয়বার ভারতকে হারালো তারা। আগের দিন থাইল্যান্ডের কাছে হারের পর জয়ে ফিরলেন বিসমা মারুফরা। প্রথমে ব্যাট করতে নেমে নিদাদারে দুরন্ত অর্ধশতরানে ভর করে 137 রান করে পাকিস্তান। তারপর ভারতকে সেই রানের মধ্যেই আটকে রাখে পাকিস্তানের বোলাররা। শেষ পর্যন্ত 13 রানে ম্যাচ হারে ভারত। প্রবীণ অভিনেতা অরুণ বালির জীবনাবসান। চলচ্চিত্র জগৎকে শোকস্তব্ধ করে না ফেরার দেশে চলে গেলেন প্রবীণ অভিনেতা অরুণ বালি। মুম্বাইয়ে প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা অরুণ বালি। তাকে শেষ দেখা গিয়েছিল আমির খান এবং কারিনা কাপুরের সঙ্গে লাল সিং চড্ডা সিনেমাতে। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা অরুণ বালি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 79 বছর।
প্রতিদিন দিনের বাছাই করা সেরা খবরগুলি জানতে এক্ষুনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।